বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়বাসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে আবারও ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে বেশ কয়েক মাস আগে আমরা এই চিত্র ঢাকার রাজপথে দেখেছিলাম কিশোররা এবং এখন বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সড়ক কেন নিরাপদ হচ্ছে না মিস্টার অসীম কুমার উকিল আপনাকে ধন্যবাদ এই মধ্যরাত্রে টেলিভিশনের সামনে বসে যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন মানে আপনি আপনার উপস্থাপনাতে যখন বলছেন আবারও ছাত্র ধর্মঘট মানে ছাত্ররা আবারও রাজপথে আরকি এটি মানে আমাদের জন্য খুব বিড়ম্বনার নিরাপদ সড়কের দাবিতে ঠিক এটি খুব দুঃখজনক বিষয় বক্তব্য শুনেতেই যে ছাত্রটি অকালে আমাদের মাস থেকে হারিয়ে গেছে তার বিধেয়াত তার মাগফিরাত কামনা করছে তার এই সমস্ত ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের কে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই বা সান্ত্বনা দেওয়ার কোনো বিষয় নেই একে পাশে গিয়ে দাঁড়ানো সহমর্মিতা প্রকাশ করা সেই সহমর্মিতায় প্রকাশ করছি পাশাপাশি প্রত্যাশাবাদ ব্যক্ত করছি আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার সহপাঠীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেভাবে সড়কে নেমে এসেছে রাজপথে নেমে এসেছে তাদের জন্য নিরাপদ সড়ক প্রস্তুত হবে সেটাকে প্রত্যাশা ব্যক্ত করছে জিল্লু ভাই মানে এগুলি নিয়ে আমরা অনেক সময় আলোচনা টেবিলে এসেছি বারবার আলোচনা করছি তারপরে আমরা দেখি যে আলোচনা হয় আন্দোলন হয় দাবি মেনে নেওয়া হয় কিছু পদক্ষেপ নেওয়া হয় তারপরে আবার সামগ্রিকভাবে মনে হয় পূর্ব অবস্থা ফিরে যাচ্ছে আগে এটি আসলে মানে কাউকে দায়িত্ব না দিয়ে সকলেরই দায়িত্বটা সেই জায়গাটুকুতে আসা সেই জায়গাটুকুতে পারছে না এবং এই দুর্ঘটনা যখন ঘটলো তখন কিন্তু ট্রাফিক সপ্তাহ চলছে হ্যাঁ ট্রাফিক সপ্তাহ চলছে এবং ছেলেটা জাবরা কোশ্চেন দিয়ে রাস্তা পার হচ্ছে ওইবারে তার ক্যাম্পাসের গাড়ি সেই গাড়িতে উঠবে কোশ্চেন পেছন থেকে এসে অনৈতিক প্রতিযোগিতা দিয়ে পার হতে গিয়ে চাপা দিয়ে টেনে নিয়ে গেছে মানে এটা তো একেবারেই ড্রাইভারের দায়িত্বহীনতা এবং এই জায়গাগুলিতে ড্রাইভার চালক গাড়ির এই জায়গাগুলিতে আমরা সকলে মিলে দাঁড়াতে পারছি না এটা জাতীয়ভাবে আমাদের সকলের একটা সীমাবদ্ধতা আমার কাছে মনে হয় সচেতনতার অভাব তো আছে অনেক ক্ষেত্রে আমাদের এরকম সীমাবদ্ধতা আছে এই জায়গাগুলিতে আমরা সকলে মিলে দাঁড়াতে হবে সকলে মিলে দাঁড়াতে না পারলে এটা হবে না যেমন ছাত্ররা যেভাবে দাঁড়িয়েছে এই নিরাপদ সড়কের দাবিতে শ্রমিকরা যদি এভাবে দাঁড়াতে পারত অভিভাবকরা যেভাবে দাঁড়িয়েছে সমাজের অন্যান্য সেক্টরের মানুষ আমরাও যদি সেভাবে দাঁড়াতে পারতাম যে কোনো কারণে আমরা সবাই মিলে দাঁড়াতে পারিনি কেবলমাত্র ছাত্ররা তাদের সহপাঠীদের জন্য সহমর্মিতা প্রকাশ করার জন্য অন্যান্য শিক্ষাগুণের ছাত্ররাও এই জায়গাটা এসে দাঁড়িয়েছে এবং প্রতিদিনই কোথাও না কোথাও এরকম একটি দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে একাধিক দুর্ঘটনা হাইওয়েগুলিতে আরও বেশি এবং হাইওয়েগুলি যে দুর্ঘটনা ঘটছে একই পরিবারে পাঁচজন সাতজন নিহত হচ্ছে অনেক খবর আমরা কিন্তু জানিও না পত্রিকার পাতায় আসেও না জানিও না কারণ মফস্বলে কি হয় না হয় এটা সবাই মিলে দাঁড়াতে হবে এর বাইরের কোনো মানে আইন আছে আইনের প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে বা দুর্বলতা আছে আইনের প্রয়োগটা এটা হোল সিস্টেমটাই কেমন জানে আমাদের এরকম এটা অগোছল এলোমেলা বা আমরা পারছি না কিন্তু সেতু মন্ত্রণালয় থেকে বা মানে সরকারের দিক থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছিল বেশ খুব বেশি দিন আগে না আপনি জানেন যে একজন সাবেক মন্ত্রী যিনি এখনো সংসদ সদস্য তার নেতৃত্বে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য সেই কমিটি কি কিছু করতে পারলো বা করলো এই কমিটিগুলি এই সাম্প্রতিককালের যে কমিটিগুলি কমিটিগুলির কাজগুলি মাত্র শুরু হয়েছে এবং আমার কথা হলো যে কমিটি তো হয় কমিটিগুলি কাজ করে কিন্তু তারপরও আমরা যারা বাসের মালিক আমরা কতটুকু দায়িত্ব পালন করছি
যে ড্রাইভার, সেই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আমরা কথা বলতে পারছি কিনা, ড্রাইভারের দক্ষতা নিয়ে আমরা একমত হতে পারছি কিনা, তারপরেও সবার শেষও আমারও দায়িত্ব সচেতনতা, পথচারীর দায়িত্ব সচেতনতা সেটুকুও করতে পারছি কিনা, এই জায়গাগুলি সেভাবে আমরা সকলে মানে দাঁড়াতে পারছি না বলে আজকের দুর্ঘটনা করি। হাইওয়ের এটা একরকম, ঢাকা শহরে এটা তো কাঙ্ক্ষিত হতে পারে না, ঢাকা শহরে ইচ্ছা করলে গাড়ি 80 মাইল স্পিডে চালানো যায় না, আর যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সে জায়গাটা তো আরও যায় না। হাইওয়েতে 80, 100, 120 কিলোমিটার বেগে গাড়ি টানছে, সেকেন্ডের হিসাবে উলট পালটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু ঢাকা সিটিতে এরকম অ্যাক্সিডেন্ট একটাই বিষয় যে এখানে ড্রাইভার দায়ী এই জায়গাটুকুর জন্য, যে পত্রিকায় পড়া টেলিভিশনে শোনা যে ঘটনাটা, আমাদের সবাই মিলে জায়গাটায় দাঁড়ানো যেন এরকম আর আকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটা কমিটি আছে, কমিটি কাজকর্মগুলি করবে, কিন্তু তার বাইরেও ঢাকা মহানগরীর শৃঙ্খলা ফেরাতে পরিবহনের পরিবহন সেক্টরটাকে ঢেলে সাজানো, এটা ডিসিপ্লিনের মধ্যে আনা, সেটাই আজকের দিনে প্রত্যাশা। সেই জায়গাটায় সবাই মিলে দাঁড়াতে হবে যেন আর কাউকে আমাদের এভাবে হারাতে না হয় আমাদেরকে। আমি প্রথমে দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে। আর এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে যে দায়িত্বটা সবার, এই কথাটার সঙ্গে আমি দ্বিমত করি, দায়িত্বটা যথাযথ দায়িত্বশীল কর্তৃপক্ষের। কারণ আপনি দেখবেন এই গাড়িগুলোই জাহাঙ্গীর গেট দিয়ে যখন ক্যান্টনমেন্টে ঢোকে কিংবা বনানী রেল ক্রসিং ক্রস করে যখন ওই এলাকা দিয়ে ক্যান্টনমেন্টে ঢোকে তখন কোনো অ্যাক্সিডেন্ট তো আমরা দেখি না, স্পিড লিমিট করাটাও আমরা দেখি না, রাস্তার মধ্যে প্যাসেঞ্জার ওঠানামা সেটাও দেখি না। অর্থাৎ সকল রকমের বিধিবদ্ধ নিয়ম কানুন এবং একটি সভ্য দেশের যান চলাচলের মতো ওই জায়গাটায় স্বাভাবিক থাকে, বাইরে কেন থাকে না প্রশ্নটা হচ্ছে সেইখানে, যে ওখানে এই একই তো চালক, একই তো পথচারী, তাহলে সেই জায়গাটায় কেন হচ্ছে না? আপনি সিস্টেমটাই দেখেন কতখানি এলোমেলো, পৃথিবীর কোনো দেশে পাবেন না আমার অন্তত যতটুকু অভিজ্ঞতা, যে একদিকে ট্রাফিকের সিগনাল লাইট জ্বলছে আর একদিকে আবার হাত দিয়ে গাড়ি থামিয়ে দেওয়া হচ্ছে, লাল বাতি জ্বলছে কিন্তু পুলিশ বলছে যান যান যান, ট্রাফিক বলছে যান, আবার একদিকে সবুজ বাতি জ্বলছে তখন সেখানে থামিয়ে দেওয়া হলো যে না এখন যাবেন না আপনারা এই দিক থেকে আসেন। এই যে একটা বাজে অবস্থা, এটা জিজ্ঞেস করলে বলা হয় যে লাইটটা তো জ্বালায় সিটি কর্পোরেশন আর এইটা দেখে ডিএমপি ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ মিলে, এর সঙ্গে যোগ হয়েছে যে পেশি শক্তির যে একটা বড় মানে প্রমাণ করার একটা প্রতিযোগিতা এবং তাদেরকে সমস্ত অন্যায়ের মধ্যে কোনো প্রতিকারের ব্যবস্থা না করে তাদের অন্যায়কে আরও উস্কানি দিয়ে বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা, সব কিছু মিলে এটা হয়েছে। আমার পরিষ্কার মনে আছে যে বাংলাদেশ টেলিভিশনে একটা সিরিয়াল দেখাতো 15-20 বছর আগে, ওটার নাম ছিল হাইওয়ে টু হ্যাভেন, একটি ছায়াছবি, পার্ট পার্ট দেখানো হতো। আর বাংলাদেশের অবস্থাটা সড়কের এমন দাঁড়িয়েছে যেটা হচ্ছে হাইওয়ে টু হেল প্রতিদিন যে হারে, আপনি গতকালকেরও পরিসংখ্যান দেখেন যে 2018-তে এক বছরে 7,500 লোক মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আর আহত হয়েছে 16,000-এর অধিক, অদ্ভুত একটা ব্যাপার। এবং ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স যেটা বলে সেটা হলো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যবস্থাপনা ট্রাফিক সিস্টেম হচ্ছে ঢাকা সিটিতে, নিকৃষ্ট, দ্য ওয়ার্স্ট ওয়ান, এই 2018-এর পরিসংখ্যান আপনাকে আমি বলছি। আবার পরিবেশ দূষণের কথা বলেন, সেদিক থেকেও বাংলাদেশ দ্বিতীয় নিকৃষ্ট ঢাকা শহর। তো সব মিলিয়েই আমাদের কাছে মনে হয় যেন মানুষের জীবনের কোনো মূল্য নেই, যেটা খুব বেশি উচ্ছৃঙ্খলভাবে দুর্ঘটনা হয়, এই যে আবরারের যে ঘটনাটি ঘটেছে জেব্রা ক্রসিংয়ে ঘটেছে বলেই কিন্তু এতটা হচ্ছে। আবার ওই যে কি স্কুলের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা ফুটপাথের উপরে দাঁড়িয়েছিল সেখানে উঠে অর্থাৎ কোনো রকমের নিয়মের বালাই না করে সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিযোগিতায় নেমে তারপরে এই মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, এটাকে দুর্ঘটনা বলা চলে না, এটা স্রেফ হত্যাকাণ্ড। প্রয়াত আনিসুল হককে অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করতে হয় আজকে, তিনি যে উদ্যোগটি নিয়েছিলেন বিআরটিএ, এআরআই, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, দেশীয় বিশেষজ্ঞদেরকে নিয়ে উনি একটা মাস্টার প্ল্যান করেছিলেন এবং সেটা প্রধানমন্ত্রীর নলেজেও নিয়েছিলেন, সেখানে বাজেটও বরাদ্দ হয়েছিল, ওনার জীবন অবসানের সঙ্গে সঙ্গে সেটাও অবসানে চলে গেছে। এবং সবচেয়ে কষ্ট লাগে যে লোকটি এই সড়কে হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি নিন্দিত বাংলাদেশে সাধারণ মানুষের কাছে, রাজনৈতিক বিবেচনার বাইরেও, সেই সাবেক মন্ত্রী এবং এখনও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা দাপটের সঙ্গে যিনি কথাবার্তা বলে বেড়ান,
সেই শাহজাহান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক নিরাপদ করার জন্য, যিনি একসময় গরু ছাগলের উদাহরণ দিয়ে ড্রাইভারকে লাইসেন্স দেওয়ার কথা বলেছেন, এবং বিআরটি এর পরিসংখ্যান অনুযায়ী লাখের অধিক ড্রাইভারকে তার সুপারিশে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, যারা বয়সেও অপরিণত এবং চালকদেরও প্রশিক্ষণ, যেটা মিনিমাম প্রশিক্ষণ দরকার, সেটাও তাদেরকে দেওয়া হয়নি। এখন এই চিৎকার চেঁচামেচি আহাজারি কান্নাকাটি কিছুদিন চলবে, প্রধানমন্ত্রী অ্যাড্রেস করবেন, তিনি কিছু বলবেন, তারপরে হয়তো এটা থামবে, তার আগে থামবে না। আমরা যারা গাড়ি ব্যবহার করি তারা অনেক সময় দেখি ড্রাইভারকে প্রেশার করে, ড্রাইভারদের দায়িত্ব আছে, মালিকদের দায়িত্ব আছে, সেই অর্থে সকলেরই কম বেশি দায়িত্ব, সকলেরই কম বেশি। আমি তো বলেছি যে আপনার ক্যান্টনমেন্টের মধ্যে তো কোনো পথচারী করে না, মানে ড্রাইভার না, কোন নিয়ম মানতে বাধ্য। অর্থাৎ আইনের প্রয়োগটা যদি দৃষ্টান্তমূলক হয়, দশটি দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়, তাহলে কিন্তু 10,000 লোক ওটা থেকে শিক্ষা নেবে। সেটা আদৌ হচ্ছে না, হচ্ছে না বলেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, এবং এটাকে হত্যাকাণ্ড বলাই সমীচীন বলে আমি মনে করি। আমি যখন বলছিলাম যে সকলকে দায়িত্ব নিতে হবে, আলাল ভাই না করেছিল, শেষের দিকে এসে বললো যে না, রাজনীতিবিদ হিসেবে তো আমাদেরকে দায়িত্বটা নিতেই হবে। লাল ভাই না, আমি সরকারি দল হিসেবে একটু বেশি নিলাম, কিন্তু বিরোধী দল হিসেবে আপনাকে তো এটার পাশে এসে দাঁড়াতে হবে, সুনির্দিষ্ট একটি জায়গায় থাকতে হবে, তারপর সবাইকে মানতে হবে। হ্যাঁ না, আপনার অথরিটি, আপনার সেনালেবাস এলাকায় যেটা সুবিধাও আছে একটা, কি স্টিকারবিহীন গাড়ি তো ঢুকতে পারে না সেখানে, সেই জায়গাগুলি তো ধরেন হাইওয়ে তো এখন আপনার সিসিটিভি ক্যামেরা গুলি বসেছে, ঢাকা ময়মনসিং রোড হাই সব জায়গায় বসেছে, তারা ঢাকা চিটাং রোডের অর্ধেকের মতো হয়েছে, এগুলি বসছে, বসে এই অ্যাক্সিডেন্টের কারণটা সঠিকভাবে নিরূপণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য। কিন্তু সেটি সচেতনতার জায়গাটুকু তো সকলে মিলে আসতে হবে। আপনি এই ব্যক্তির উপর দায়িত্ব দিয়ে চাপিয়ে দিই আমরা কিনা, তাহলে হয়তো চাপিয়ে দিয়ে আপাতত পার পেয়ে গেলাম, কিন্তু আলটিমেটলি একজন শাহজাহান খানের কথাতে লক্ষ লোকের লাইসেন্স হচ্ছে, আর পাঁচজন মির্জা আব্বাস তো দাঁড়ায়নি এর বিরুদ্ধে। আমি সেই সিস্টেমটার মধ্যে আসা যায় ওই জায়গাটায় যাওয়া, আমার ড্রাইভিং লাইসেন্স যখন ডিজিটালাইজ হচ্ছে সেই জায়গাটাতে এরকম গদভাবে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে সলিউশন যাওয়ার সুযোগ আছে কিনা। আমি তো অনেক কিছু ডিজিটালাইজ করে এনেছি, অনলাইন টেন্ডারিং চলে গেছে, এখন টেন্ডার বাণিজ্য হচ্ছে না আমি তা বলবো না, কিন্তু ওইটাও ইন এ সফিস্টিকেটেড হয়ে সেখানে এই বার্থ সার্টিফিকেটটা এখন যথার্থ লাগছে। আগে যেটা বার্থ সার্টিফিকেটটা যথার্থ না হলেও চলতো, কারণ এখন বার্থ সার্টিফিকেটের বিষয়টা অনেক বেশি এই বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে, আগে যেটা একটা নিয়ে এসে জমা দিলেই হতো, সিস্টেমটা ডেভেলপ করেছে। আমি বলছি যে এই সিস্টেমটার পাশে আমরা গিয়ে দাঁড়ানো, আমার উপর দায়িত্ব চাপায় দিয়ে আপনি কথা বলতে পারেন, আমি সরকারি দল হিসেবে দায়িত্ব এড়াতে চাচ্ছি না, কিন্তু দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, এটা তো আজকের একদিনের সংকট না। হ্যাঁ, সংকটটা এখন অ্যাকুট হয়েছে এই এই বিজ্ঞানের কারণে একুট হয়েছে, ধর এই যে বলছেন যে এটি হত্যা, কি বলতে পারছেন কেন, এই বিজ্ঞানের কল্যাণে সব কিছু এখন দেবালোকের মতো স্পষ্ট ফাঁকি দেওয়ার সুযোগ নাই, মিডিয়া মোবাইল ফোন মানে তো হাতে হাতে ক্যামেরা, হাতে হাতে ভিডিও, জায়গাগুলি সাথে সাথে ধারণ করা যাচ্ছে, অনেক অগ্রসর হয়েছে, কিন্তু সংকটটাকে চিহ্নিত করে নিজেরাও কম বেশি দায়িত্বটুকু নিয়ে পাশে দাঁড়িয়ে এই জায়গাটায় এভাবে চলতে দেওয়া যায় না, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। সারা পৃথিবীতে যে বলছিলেন হাইওয়ের পাশে বাজার জমে নাকি, কিন্তু আমরা যখন হাইওয়েতে থ্রি হুইলার নিষিদ্ধ ঘোষণা করছি সেটাই কতটুকু বাস্তবায়ন করতে পারছি, পারা যাচ্ছে না। বাজার তো আমি পরে হাইওয়ের পাশে বাজার আছে, এগুলি তো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বা নেব, তার আগে আমি থ্রি হুইলারগুলি বন্ধ করতে চাচ্ছি, সম্ভব হচ্ছে না। নানান ইমোশনাল সেন্টিমেন্টাল কথা, নানান হিসাব নিকাশে মিলে এই জায়গাটাও তৈরি করতে পারছি না। হাইওয়ে তো একটি অন্যতম কারণ এটা, থ্রি হুইলার চলার মধ্য দিয়ে যে
অ্যাক্সিডেন্টগুলো দেখা যায় যে বাসের সাথে যে অ্যাক্সিডেন্টগুলি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে থ্রি হুইলারের, থ্রি হুইলার এটা চলতে পারে না, হাইওয়েতে যে গাড়ির গতি, হাইওয়েতে যে গাড়ির চলার যে কালচারটা তার সাথে এটা পারমিট করে না, মানব চালিত যানও চলে, এটা হয় না, মেশিন যেখানে চলবে সেই জায়গাটায় লেট আস মুভ ইউনাইটেডলি, দায়িত্বটা নেই যে এনাফ ইজ এনাফ, কোনো মতে এই আরবারের বাবা মার সামনে গিয়ে দাঁড়ানোটা আমাদের পক্ষে সম্ভব নয়, এই কথাগুলি বলছি কিন্তু আবার পরের দিন সবাই মিলে দাঁড়াতে পারছি না, সবাই মিলে আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি মাঝখানে, নাটোরের হাটি, নাটোর থেকে আরও সামনের দিকে যেতে হাটিকুমরুল একটা সড়ক আছে, হ্যাঁ আপনি ওখানে দেখেছেন যে স্লো ড্রাইভিং যে যেগুলো আছে, আপনি বললেন থ্রি হুইলার টু হুইলার স্লো ড্রাইভিং যেগুলো আছে সেগুলোর জন্য আলাদা লেন করে, লেন করা আছে বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত, ওই জায়গাটায় কিন্তু অ্যাক্সিডেন্ট খুব কম হয়, খুব কম হয়, হলেও মিনিমাম হয়, জীবন নাশকারী হয় না। আবার পথে পথে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ট্রাফিক সাইনে লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা সতর্কভাবে চালানো, কিন্তু সতর্কভাবে সেখানে চলছে না। ঢাকা শহরে গাড়ি পার্ক করার কোনো জায়গা নেই, কিন্তু গাড়ি আপনি বাধ্য হয়ে যখন যেখানে রাখবেন তখনই সেখানে আবার দেখা যায় আইনের প্রয়োগটা বেশি হচ্ছে, ভিডিও ক্যামেরা নিয়ে, আপনি যেটা বললেন বিজ্ঞান, ভিডিও ক্যামেরা নিয়ে জরিমানা করে দিচ্ছে থেমে থাকা গাড়িগুলোকে, কিন্তু ওই ভবনকে, ভবনে কেন পার্কিং করা হলো না, সেই জায়গাটার জন্য যে দায়বদ্ধতাটা সেই সমন্বয়টা নেই, এই কথাটাই আমি অথরিটেটিভ বলতে চাচ্ছি। না অবশ্যই আমি বলছি সেই পথচারীদেরও দায়িত্ব আছে, আমি বলছি সেই জায়গাতে সবাই দাঁড়ানো, একটা মার্কেট হচ্ছে তার কার পার্কিং এর জায়গাটা থাকবে না কেন, একটা বাসা হচ্ছে, বাসাও তো আজকাল ঢাকা শহরে কার পার্কিং এর প্লেসটুকু রেখে বাসাটুকু হবে, তা আমি বলছি যে এটি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা পরিবর্তনটা, মানসিকতার পরিবর্তনটাও আমরা আনতে পারছি না, আমাদের মাইন্ডসেটেরও সমস্যা আছে, কিন্তু সবাই মিলে এই জায়গাটা দাঁড়াতে হবে, আজকে শুধু ছাত্ররা দাঁড়ালেই, ছাত্ররা দাঁড়াচ্ছে আমাদের একটা ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এখানে প্রশ্নটা আমি শালালকেও রাখতে চাই, কেউ কেউ মনে করেন যে এই যে ছাত্ররা এখন আছে নিশ্চয়ই এখানে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, অসন্তোষ আছে, এর আগে এই আন্দোলন হয়েছে, দাবি দেওয়া ছিল মানা হবে, পরিস্থিতি উন্নতি হবে, হয়নি, কিন্তু অনেকে মনে করেন যে এরকম আন্দোলন করছে, ছাত্ররা রাস্তায় নামছে, তাদের এক ধরনের কষ্ট হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে, স্কুলগুলো বন্ধ রাখতে হচ্ছে, রোগীদের অসুবিধা হচ্ছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তো তারা কি একটা বাড়তি, মানে হয়তো ক্ষোভের কারণেই কি বাড়তি একটা যন্ত্রণা তৈরি করছে কি না, বা এখান তো সমাধানও তারা বের করে আনতে পারছে না, এর না এইটা সমস্যার সমাধান যেটা বলছেন এটা একটা প্যারাডক্স, জি এই প্যারাডক্স থেকে বের হওয়ার জন্যই সার্বিক সচেতনতার একটা প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেখানে সরকারের দায়িত্বটা হচ্ছে সবচেয়ে বেশি, সেই সচেতনতা তৈরি করার ক্ষেত্রে যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনটা জোরদারভাবে হচ্ছে না। যেমন আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয় ইলিয়াস কাঞ্চন সাহেব, নিরাপদ সড়ক আন্দোলন, তার পরিবারের মর্মান্তিক ঘটনা থেকে তিনি শিক্ষা নিয়েছেন, আমরা দেখেছি চলচ্চিত্র পরিচালক মনির এবং ইসের যে তারেক মাসুদের ঘটনার পর থেকে কিছুদিন তোলপাড় হয়েছিল, ওই ঘটনাটি তো ঢাকার চরটা নিরাপদ হয়েছে, যে বাঘগুলো ছিল এগুলো সুযোগ করে দেওয়ার পরে, সুযোগ করে দেওয়া আগে ওখানে গাছগুলো কাটা হয়েছে, হ্যাঁ আগে ওখানে প্রতিদিন লাশের মিছিল ছিল, ওই ঘটনার পরে কিন্তু রাস্তাটা যখন কিছু পদক্ষেপ নেওয়া হলো তখন আপনি দেখেন এই যে আবরারের হত্যাকাণ্ডের মানে তার ঈশ্বর পরে দুর্ঘটনা, নিহত হবার পরে দুর্ঘটনার পরে যেটা হলো সেটা হলো কি, তাৎক্ষণিক একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, ছাত্ররা গিয়ে শিক্ষার্থীরা গিয়ে তাড়া করে তাকে ধরলো, ধরে দেখা গেল সে পরিবহন শ্রমিকদের একজন, সে বাসেরই এক বাসের হেল্পার, অর্থাৎ আন্দোলনটাকে ভিন্ন পথে পরিচালিত করার জন্যে। আর যে ভোগান্তিটা হচ্ছে এখন আপাতত, এই ভোগান্তিটা তো অবশ্যই ভোগান্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু এই ভোগান্তিটার মধ্য থেকে যদি কিছু অর্জন হতো তাহলে আবার মানুষ এটাকে আরও সহনীয় মনে করে নিত, কিন্তু এখন অনেক মানুষ বিরক্ত হচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে, বিশেষ করে রোগীদের, ভয়ানক রকম অসুস্থ রোগীদের নিয়ে তো যাওয়ার ব্যাপারটাও একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এখন, আর এর মধ্য থেকে যে অশুভ কোনো শক্তি আবার পরবর্তীতে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবে না, এটা দীর্ঘদিন চললে সেটারও তো কোনো গ্যারান্টি নেই, তেমনটাও তো আমরা অতীতে দেখেছি, মানে ডেইলি লাইফ, আমার আপনার ডেইলি লাইফ তো ব্যাহত হচ্ছে, হ্যাঁ সবার এটা হচ্ছে, অর্থাৎ ছাত্রদের সেন্টিমেন্টের সাথে সবাই একমত, কিন্তু তাদের পাশে গিয়ে কিন্তু কেউ দাঁড়িয়ে দায়িত্বটুকু পালন করছে না, মানে এই যে জিল্লু ভাই বলছিলেন নাকি গাড়ির
চালক পিছনে বসছে, গাড়ি ওভারটেক করে গেছে, পেছন থেকে বলছে ড্রাইভারকে, কে কে তোরা কি বেতন কম দেই নাকি, তোকে ওভারটেক করে যাচ্ছে, এরকম বিষয় আছে। তাহলে মানে বিষয়টা যদি এরকমও হয় যা যে গাড়ি কিনবে তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, প্রথম এই জিনিসটাও খুঁজে নেওয়া দরকার। শুধু ড্রাইভারের উপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছি, প্রধানমন্ত্রী যখন বলছেন নাইট কোচে একাধিক ড্রাইভার রাখতে হবে, পাঁচ ঘন্টা বিরতি দিয়ে চালাতে হবে, সেই জায়গাটা বাস্তবায়ন করছে কিনা। এবং বাস্তবায়নের দায়িত্বটা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের তা তো না, যিনি বাসের মালিক ওনারও তো, যিনি ড্রাইভার গাড়ি চালাচ্ছেন ওনারও তো, কিন্তু সেই জায়গাগুলিতে সেভাবে বিষয়টা আসছে না। আমি একটা পদক্ষেপ নিয়েছি, পদক্ষেপটা বাস্তবায়ন করতে রেসপেক্টিভ এরিয়ার লোকগুলো যে এগিয়ে আসবে তারা কিন্তু সেভাবে এগিয়ে আসছে না। সবাইকে মিলে মাঠে নামতে হবে, সবাইকে সবাইকে দাঁড়াতে হবে। এইখানে এইখানে আপনি বললেন না যে রাজনীতিকীকরণ করে দায়িত্ব আপনাদের বেশি, তারপরে কথা প্রসঙ্গেই বলতে হয়, যেহেতু তথ্যভিত্তিক কথাটি, এই জন্য আমি বলি, ঢাকা শহরে, ঢাকা শহরে 270টি রুটে 50 জন মালিকের নিয়ন্ত্রণে গাড়িগুলো, যত বাসগুলো আছে পাবলিক বাসগুলো, এবং সেই 50 জনের মধ্যে 49 জন হচ্ছেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থক কোনো ব্যবসায়ী গোষ্ঠীর লোকেরা, আমার কাছে তথ্য কাগজটি এই মুহূর্তে নেই, তারা এই এতগুলো রুটে মানে একতরফাভাবে পুরো পরিবহন সেক্টরের মালিকানাটা তাদের নিয়ন্ত্রণে। এখানে যদি কালকে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই 49 জনের বা 50 জনের মধ্যে কতজন বিএনপির হবে আর কতজন আওয়ামী লীগ শেষ পর্যন্ত থাকবে? ওই জন্যই সেইখানেই সামগ্রিক অর্থের এই জিনিসটা ব্যবহার করতে হবে। একটি নামও অসীম উচ্চারণ করেছেন, আমি কিন্তু দ্বিমত করিনি, একটি নাম তিনি এখানে উচ্চারণ করেছেন, আপনিও আরেকটি নাম আবার বলেছেন, করতে চাই না। এই অবস্থার পরিবর্তন করতে হলে যে মানসিকতাটা দরকার সেইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই মুহূর্তে। এখন যদি ক্ষমতার পরিবর্তন হয়, বিএনপি আসার সময় আসার পরে 49 জায়গায় 94 হয়, এটা হবে না এমন নিশ্চয়তা আমি অন্তত দিতে পারবেন না, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সব রাষ্ট্র ক্ষমতার সঙ্গে সম্পর্কিত, পরিবহন ক্ষেত্রে রাতারাতি নতুন ব্যবসায়ী আসবে না, সাইনবোর্ডটা পাল্টে যাবে, সাইনবোর্ডটা পাল্টে দেবে, তাই হয় সেটাও একটা বড় সংকট। এইখানে কিছু কিছু জিনিস করা যায়, যেমন আপনি ছোট ছোট দুই একটি পয়েন্ট বলে আমি ছেড়ে দিচ্ছি, যেমন আপনি দেখেন আমিও আপনারাও অনেক দেশ ঘুরেছেন, বিশেষ করে দিল্লির বাড়িতে বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে আপনার, কোথাও আপনি ট্রাফিক পুলিশকে খুব কম দেখবেন, দৃশ্য খুব কম দেখা যায় না, কাজ কিন্তু হচ্ছে, কাজ হচ্ছে। এবং বিদেশে ইউরোপ আমেরিকার মতো দেশে গিয়েও আমি দেখেছি ড্রাইভাররা যে জায়গাটায় ক্যামেরা নাই মনে করে সে জায়গাটায় কিন্তু স্পিড লিমিট তারা ক্রস করে, যেই তার মস্তিষ্কে আসে সামনে ক্যামেরা আসে ওই জায়গায় গিয়ে সে ভদ্র হয়, অর্থাৎ আইনের প্রয়োগটা, সে প্রয়োগের দৃষ্টান্তটার উপরে আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি, যে ওই রকমের কিছু দৃষ্টান্তমূলক উদাহরণ থাকলে পরে আস্তে 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 রিডিউস হবে, রাতারাতি পাল্টে যাবে। আমরা একটু অন্য অন্য প্রসঙ্গে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই সড়ক আন্দোলনে রাজপথে, যেমন আজকে তারা স্থগিত করে আবার আগামীকাল থেকে আবার হয়তো শুরু করবে, এরকম একটা আজকে সকাল থেকে শুরু করবে, গতকালটা স্থগিত করেছে। প্রশ্ন হচ্ছে যদি দাবি না দেওয়া হয়, তারা অন্য একটি দাবি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে আছে, সেটি হচ্ছে ডাকসু নির্বাচন, পুনর্নির্বাচনের দাবিতে, উপাচার্যের পদত্যাগ সহ আরও বেশ কিছু দাবিতে, এবং একই সময়ে উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ও শেষ হলো এবং দ্বিতীয় পর্যায়ে এসে রাঙামাটিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, বেশ কয়েকজনের জীবন গেল। সব মিলিয়ে আসলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, সেটি বিশ্ববিদ্যালয় হোক, সেটি কোনো অ্যাসোসিয়েশন হোক, সেটি স্থানীয় সরকার হোক, জাতি হোক, নানা রকমের প্রশ্ন মানুষের মধ্যে আছে, নানা রকমের প্রশ্ন নানানজন তুলছেন, এর সমাধানটা আসলে কি? মানে অনেকে মনে করেন 28 বছর আপনি বহুদিন আলোচনা করেছেন, মিস্টার আলাল আলোচনা করেছেন যে জাতীয় রাজনীতিতে নেতৃত্বের জন্য ডাকসু নির্বাচন দরকার, এখন আবার অনেকে বলতে শুরু করেছেন, আমার অনুষ্ঠানে বলছেন এই নির্বাচন না হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো ছিল, এই নির্বাচন না, বা যে নেতৃত্বকে এখন ডাকসুতে দেখা যাচ্ছে তাদের চাইতে ডাকসু না থাকা ভালো, কারণ ডাকসুর অতীতে যারা বিপিজিএস তাদেরকে বছরের পর বছর, দশকের পর দশক, যুগের পর যুগ মানুষ স্মরণ রাখছে ইতিহাসের পাতায় তাদের নাম, কিন্তু এই নেতৃত্ব কি সেই জায়গায় সেই ঐতিহ্য বজায় রাখতে পারবে কিনা, ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, সেরকম প্রশ্ন অনেকের মধ্যে আছে। আমি কোনো মন্তব্য করতে চাই না, আপনাদের কাছ থেকে শুনতে চাই, মিস্টার অসীম কুমার। আমি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম টিএসসিতে গতকাল বিকেলে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির অনুষ্ঠান। এটা আমার খুব ভালো লাগার একটা প্রোগ্রাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ই তখন তো একমাত্র বিটিভি, বিটিভিতে সেই ডিবেটগুলো আন্তঃহল, আন্তঃবিশ্ববিদ্যালয়, এবং আমাদের কাছে একটা আকর্ষণীয় বিষয় ছিল বসে দেখা, জাতীয় বিতর্ক খুবই জমজমাট অনুষ্ঠান, জনপ্রিয় একটা অনুষ্ঠান। এখন চ্যানেল হয়েছে অনেক, কিন্তু বিতর্ক নেই আরকি। আমার ভালো লাগে, আমি মনে করি যে এই বিতর্কটা, যখন আমরা বসেছি না, এই বিতর্কের সাথে এই বিতর্কটা সিমিলার বিতর্ক, পার্লামেন্টে দাঁড়িয়ে সব সরকারি দল বিরোধী দলের যে বিতর্ক, ওইটাও একটা মডেল, এটার হাতে করি হয়েছে সেখানে আর কি। এবং ওইখান থেকে আসলে আমি শুনলাম হল পর্যায়ে ডাকসু মিলে আর কি 152 জন বিতার্কিক এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মানে তাহলে একটা সেক্টর হিসেবে যারা বিতর্ক করে আর কি, তারা কত রিচ। সেখান থেকে ডাকসুর এজিয়াস এখানে বক্তব্য রেখেছিলেন, সে বলছিল যে অসীম দা আপনি আসছেন, এই আমাদের একজন সহপাঠী মারা গেছে হ্যাঁ রোড অ্যাক্সিডেন্টে, আমরা আশা করবো এই ব্যাপারে আপনি সোচ্চার হবেন পার্লামেন্টে দাঁড়িয়ে আর কি। আমি সেখানেও কথা দিয়েছি অবশ্যই কথা বলবো আমি, এবং এখানে প্রোগ্রামটা আমার কাছে ভালোই লেগেছে, সব কিছু মিলে ক্যাম্পাসের জায়গাগুলি আছে। আমি যেটাতে শুরু করছিলাম নাকি, আমরা সবাই অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে কথা বলেছি, আমিও বলেছি, আলাল ভাইও কথা বলেছি, বিগত দিনগুলোতে 28 বছর 10 মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে যা যা হয়েছে সব কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য। আই এনজয় ইট, আমার কাছে ভালো লেগেছে। 3টার সময় যখন ডাকসুর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করে, ভিপি হিসাবে যখন নুরুর নাম ঘোষণা করে, তখন ছাত্রলীগের ছেলেরা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। সেটাই স্বাভাবিক, ছাত্রলীগের ছেলেরা তাদের প্রেসিডেন্ট ভিপি হিসেবে দাঁড়িয়েছিল, সে পরাজিত হয়েছে, মেনে নিতে পারেনি, এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য। পরের দিন বিকেলবেলা শুভন গিয়ে যখন নুরুকে জড়িয়ে ধরে সহযোগিতার আশ্বাস দিয়েছে, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে, উপাচার্যের বাড়িতে হামলা হয়নি কিন্তু বিক্ষোভ হয়েছে, টায়ারে আগুন ধরেছে, 5টি ছাত্র সংগঠন আবার মিছিল করছে, সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা যা ঘটেছে সুন্দর। আমি এই অচলায়তনটা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনটা দিয়েছে, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই। আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য বজায় রেখে মৈত্রী হলকে ঘিরে যে পদক্ষেপগুলি নিয়েছে, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রভোস্টকে সরানো, নতুন প্রভোস্ট নিয়োগ, সবগুলি ব্যালট বক্স এনে সবাইকে সামনে থেকে 3 ঘন্টা পরে ভোট গ্রহণ শুরু, এবং 3 ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া এই হলের জন্য, বললো যে ক্যাম্পাসে যারা কম্পাউন্ডে যারা থাকবে সবার ভোট হবে, এটাও এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য বহন করে। এখন যে কথাগুলি হচ্ছে, হ্যাঁ অতীতের ধারাবাহিকতা, ইতিহাস, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমিও ডাকসুতে ইলেকশন করেছিলাম কাদের চূর্ণ প্যানেল থেকে, মান্না আক্তার তখন বিজয় হয়েছিল, আমরা কাদের চূর্ণ প্যানেলে 19 জন যখন ছিল ডাকসুতে, আমরা 13 জন পাশ করেছিলাম, আমাদের জিএস ছিল ছাত্রলীগ, সেই ডাকসুতে কিন্তু পরের দিন কোনো হয় নাই, বিক্ষোভ মিছিল হয় নাই, কিন্তু আমরা 13 জন মেনে গিয়ে কাজকর্ম করেছি। আবার সুলতান মুস্তাকরা পাশ করার পরে ছাত্রী মিছিল হামলা হয়েছে পরের দিন, হয়েছে, কিন্তু ডাকসু তার কাজকর্মগুলি নিয়ে অগ্রসর হয়েছে। এই ডাকসু অচলাচল ভেঙে ডাকসু হয়েছে, ডাকসুকে নিয়ে আলোচনা, সমালোচনা সব কিছু আছে, কিন্তু ডাকসুকে ঘিরে যে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, এই নির্বাচনের প্রক্রিয়ায় তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়বে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে হবে, কলেজগুলিতে হবে, সমস্ত ছাত্র সংসদগুলি জাগরিত হবে, আমাদের প্রত্যাশা থাকবে ছাত্র রাজনীতি তার অতীত ঐতিহ্য নিয়ে আবার দাঁড়াবে, সেটাই আমাদের প্রত্যাশা। বিতর্ক যেটা আছে এটাকে আমি খুব স্বাভাবিক মনে করি, এই হলো ছাত্র রাজনীতি, এই হলো ডাকসু। কিন্তু এটা বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি 24 ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে, ডিজিটালাইজ করতে হবে, ওইখান থেকে যে গাইডবুক বের করে দিতে হবে, লেটেস্ট জার্নালটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাওয়া যায় কিনা তার ব্যবস্থা করতে হবে। এই যে আলোচনাগুলি আসছে আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ লাইব্রেরি আছে ডিজিটালাইজ, তার প্রত্যেকের হাতে কার্ড আছে, যারা মেম্বার কার্ড নিয়ে 24 ঘন্টা ব্যবহার করতে পারে। এই যে এরকম একটি ডাকসু চাই। উপজেলা নির্বাচনও সুন্দর নির্বাচন হচ্ছে, হ্যাঁ ভাইয়েরা অংশগ্রহণ করে নাই, অংশগ্রহণ করলে হয়তো আরও সুন্দর হতো। পাহাড়ে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কারো প্রত্যাশিত হতে পারে না, এটি ব্যাপারে উদ্যোগ নিয়েছে সকল মহল থেকে, কেন হলো কী হলে
যাতে আর না হয়, কিন্তু এর বাইরে সারা দেশে যে নির্বাচনগুলি হচ্ছে নিঃসন্দেহে আমাদের দৃষ্টিতে পার্টিসিপেটরি হচ্ছে, বেশ প্রতিদ্বন্দ্বিতামূলকও হচ্ছে। হ্যাঁ, আলাল ভাই তো বলবে যে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ বিদ্রোহী প্রতিদ্বন্দ্বিতা, এটাও এটাও আছে, অনেক জায়গাতে আছে, নাই তা বলবো না, কিন্তু নির্বাচনটা হচ্ছে, ভালো হচ্ছে। এই হিল টেক্সের ঘটনার বাইরে সেই অর্থে হয়তো নরসিংদীর একটি ঘটনা কিংবা জয়পুরহাটের একটি ঘটনা, দ্যাটস অল। কিন্তু এই জায়গাগুলি, হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন যে নির্বাচন প্রক্রিয়াগুলিকে নিয়ে কথা বলা দরকার, হ্যাঁ, নির্বাচন প্রক্রিয়াকে আর কীভাবে আরও ভালো করা যায় সেগুলো কথা বলা যেতেই পারে, আরও ভালো করতেই হবে। ভোটারের উপস্থিতি আরও বাড়াতে হবে, ভোটারের অংশগ্রহণ আরও বাড়াতে হবে, রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। এই বিষয়গুলিতে কোনো দ্বিমতের অবকাশ নেই, বাট সবাই মিলে এগিয়ে যাওয়ার পক্ষে এটা ভালো, ডাকসু নিঃসন্দেহে গণতন্ত্রের কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। ছাত্র রাজনীতি হলো নেতা তৈরির কারখানা, ডাকসু সহ ছাত্র সংসদগুলি সেভাবে দাঁড়াবে। সবাই মিলে কথা বলাটা ঠিক আছে, সেটা তো গণতন্ত্রের একটা সৌন্দর্য, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যার যখন যে দায়িত্বটা ভাগ করা থাকে, সে দায়িত্বের বাইরে গিয়ে যদি কেউ আগবাড়িয়ে অন্য কথা বলেন, সমস্যাটা দাঁড়ায় সেখানে। এবং সেখানেই অনেকেই আজকে দোষারোপ করতে চাচ্ছেন যে গত 10 বছর ধরে বাংলাদেশে একটি টোটালিটারিয়ান ডেমোক্রেসি স্টাবলিশ হয়েছে, অর্থাৎ টোটালিটারিয়ান গভর্নমেন্ট স্টাবলিশ হয়েছে, যে কারণে কেউ কারো কোনো বাধা মানছে না এবং কেউ কোনো জবাবদিহিতার তাগিদ অনুভব করছে না। আপনি প্রথমে, আমি শুরু করি এটা দিয়ে, এ বাগাইছড়ি হত্যাকাণ্ডের পরে নির্বাচন কমিশনার কবিতা খানম বললেন এটা বিচ্ছিন্নতাবাদীদের কাজ। তার অর্থ কি? আমরা স্বীকৃতি দিচ্ছি যে বাংলাদেশে এখনও বিচ্ছিন্নতাবাদীরা আছে। এটা তো বর্তমান সরকারকে এবং প্রাইম মিনিস্টারকে, যারা এই শান্তি চুক্তি করলেন তাদের সে অবদানকে টোটালি ইগনোর করা হলো, অস্বীকার করা হলো। নির্বাচন কমিশনারের মতো একটি প্রতিষ্ঠান যার এটা নিয়ে কথা বলার কথা না, এইভাবে বলার কথা না, এইভাবে বলার কথা, এইভাবে বলার কথা না, সে কিন্তু সেটা বলে দিলেন, বুঝেনি না হয়তো, বুঝে কি বলেছেন, এটা কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলেছেন। আন্তর্জাতিক মিডিয়ায় এটা ব্যাপকভাবে আলোচিত হয়েছে ওই একই দিনে, জাস্ট ছিলেন উনি, একই দিনে আমি দেখলাম যে, হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই চিন্তা করলাম উনি এটা কি বললেন। তার মানে বিচ্ছিন্নতাবাদীরা এখনো সক্রিয় দেশে, এবং সেখানে দাবি উঠেছে যে আর্মির যে ক্যাম্পগুলো এখান থেকে তুলে নেওয়া হয়েছে সেই ক্যাম্পগুলো আবার ফেরত দেওয়া হোক, এই সুযোগটা তো কবিতা খানম করে দিলেন। তো এটার যে কত দূরে যাবে সেটাও কিন্তু মাথায় রেখে কথাবার্তা বলা উচিত আমাদের, সেই কথাগুলো কেউ বলছে না। যেমন এই কথায় কথায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এই যে টোটালিটেরিয়ান গভর্নমেন্টের কথা আপনি বলেছেন, আপনি দেখেন বিএনপির সময়ও ছিল, কম ছিল খুব মাত্রায়, কিন্তু গত 10 বছর, বিশেষ করে গত 6-7 বছর ধরে আপনি বিজিএমইএ বলেন, বিকিএমইএ বলেন, এফবিসিসিআই বলেন, ঢাকা ক্লাব, বাড়িধারা ক্লাব, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, তারপরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, তারপরে আপনার বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা কৃষিবিদ্যার যে ইনস্টিটিউট, কোথাও কিন্তু নির্বাচন হচ্ছে না। নির্বাচন বলতে এখন পর্যন্ত আমরা যেটা বুঝি, ক্লাবগুলোতে নির্বাচন হয়, ক্লাবগুলোতে না, না না না, এর মধ্যে বেশিরভাগই, আমি যে কটি নাম বলেছি সব ক্লাবে হয় না তা না, যে কটি নাম বলেছি এগুলোতে আন্ডারস্ট্যান্ডিং হয় এইভাবে, এবং সবই থাকে মোটামুটি এই সরকারের ছত্রছায়ায়। আপনি দেখেন এই যে ইসের ব্যাপারগুলো যেটা দাঁড়িয়েছে, যে প্রতিবাদের ব্যাপারগুলো যে দাঁড়িয়েছে, প্রতিবাদ করবে কে? নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রতিবাদ কনস্ট্রাকটিভ ওয়েতে করেছিলেন শহীদুল আলমের, তাকে অভিভাবক বলি আর আমরা যাই বলি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রগ্রাহক, তার পরিণতি কী হয়েছে আমরা দেখেছি না, মেয়েদেরকে কীভাবে করা হয়েছে আমরা দেখেছি না, এই জন্য তো সাহস করে যে এগিয়ে গিয়ে এইটাকে কেউ সাস্টেন করে সরকারকে একটা চাপের মধ্যে রাখবে, সেই চাপটা দেওয়া যাচ্ছে না অত্যাচার নিপীড়নের কারণে। একজন রাষ্ট্রদূত যিনি ভিয়েতনামে দায়িত্ব ছিলেন, গুম হয়ে গেলেন, 16 মাস পরে ফেরত আসলেন, এরকম আরও অনেক ঘটনা আমরা দেখেছি, যারা আসার পরে আর কোনো কথা বলছে না। এগুলো তো রাষ্ট্রের দেখার দায়িত্ব, রাষ্ট্রীয় এজেন্সিগুলোর দেখার দায়িত্ব, তারা যে দেখছে এমন কোনো প্রমাণ তো আমরা পাচ্ছি না। নির্বাচনী ব্যবস্থাটা কোথায় গিয়ে আজকে দাঁড়িয়েছে? প্রতিবাদের ভাষা পৃথিবীতে বিভিন্নভাবে হয়, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিটার নাম হলো ফেয়ার হ্যাভেন, মিশিগান রাজ্য সম্ভবত, সে ফেয়ার হ্যাভেনে সম্প্রতি এই নিকট অতীতে একটি প্রতীকী নির্বাচন হয়েছে ট্রাম্প গভর্নমেন্টকে ইনসাল্ট করার জন্য। নির্বাচনটা কি হয়েছে, ওই ফেয়ার হ্যাভেন সিটির মেয়র নির্বাচন হয়েছে, সেখানে প্রার্থী ছিল একটি ছাগল, একটি কুকুর, একটি বিড়াল, একটি খরগোশ, প্রতিদ্বন্দ্বিতায় 15 ভোট পেয়ে ছাগল মেয়র নির্বাচিত হয়েছে, এবং আনুষ্ঠানিকভাবে ঢাকঢোল করে কিন্তু একটি নাগরিক কমিটির পক্ষ থেকে করা হয়েছে, এবং সে ছাগলকে নির্বাচিত মেয়র ঘোষণা করে তার হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তো আমাদের দেশে তো এগুলো করতে গেলে রাষ্ট্রদ্রোহিতায় পড়তে হবে, জেল খাটতে হবে, না হয় গুম করতে হবে,
নাহলে এ ধরনের কিছু করে অন্তত দেখানোর চেষ্টাটা করা যেত, সেটারও কোনো উপায় নেই। আর এই প্রধান নির্বাচন কমিশনার যেভাবে কথাবার্তা বলেন বা যেভাবে গিয়ে ভাবভঙ্গি প্রকাশ করেন, তাতে মানে মানুষ বিতৃষ্ট হয়ে গেছে। আমরা সারা জীবন যতটুকু দেখেছি তাতে প্রার্থীরা ভোট বর্জন করে, কোনো প্যানেল করে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন সেখানে কোনো প্যানেল ই করে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্যানেলরা প্রতিবাদ করে বর্জন করে, এখন ভোটাররা ভোট বর্জন শুরু করেছেন। ঢাকা সিটিতে যে নতুন ওয়ার্ডগুলো যুক্ত হলো কমিশনার নির্বাচনে, সেই কমিশনার প্রার্থীরা সাধারণত ভোটাররা ডেকে আনেন, সেখানে আমরা দেখলাম কোনো কোনো কেন্দ্রে তিনটিও ভোট পড়েছে, মাত্র সাতটি ভোট পড়েছে। এগুলো তো খুব খারাপ লক্ষণ, এগুলো গণতন্ত্রের জন্য অশনি সংকেত, কারণ এই একটা জিনিস মানুষের উৎসাহ এবং আগ্রহের মধ্যে দিয়ে গণতন্ত্রের একটা আবহ আমরা প্রমাণ রাখতে পেরেছি সারা পৃথিবীতে, যার কারণে মুক্তিযুদ্ধ হয়েছে, যে আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত দল আওয়ামী লীগকে ক্ষমতা অর্পণ করা হয়নি বলে মানুষ সেদিন ফুঁসে উঠেছে এবং পাকিস্তানের উপনিবেশ থেকে মুক্তি চেয়েছে, সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো পরবর্তীতে সংযুক্ত হয়েছে, সেগুলোর কতটুকু অবশিষ্ট আছে এটা চিন্তা করার জন্য কিন্তু সময় অনেক বেশি আমরা নষ্ট করে ফেলেছি, সেই সময় সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আর এর সঙ্গে আরেকটি জিনিস, আমি ব্যক্তিগতভাবে আশঙ্কিত, প্রধানমন্ত্রী সম্ভবত দু একদিন আগেই বলেছেন যে উনি বলেছেন যে বাক্সার সিস্টেমটা যদি বাংলাদেশের মানুষ বুঝত, ভোটের পদ্ধতিটা নিয়ে আজকে যা হচ্ছে এটা যদি বুঝত তাহলে বাংলাদেশের এই ভোটের পদ্ধতিটা এরকম হতো না। অর্থাৎ উনি বাক্সালকে লিগালাইজ করার জন্য এবং সেইটাকে ওনার মনের মধ্যে যদি অবচেতন এরকম কোনো পরিকল্পনা থাকে যে ওইটাকে আবার রিএস্টাবলিশ করবেন, সেরকম একটি কথা কিন্তু বলে ফেলেছেন। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে নির্বাচনী ব্যবস্থা ব্যবস্থাটা সম্পর্কে যে অবক্ষয়টা এসেছে সেটা পূরণ করা যাবে কতটুকু এটা নিয়ে আসলে দুশ্চিন্তে আছে কিন্তু অনেকেই প্রকাশ করতে পারছেন। ডাকসু নিয়ে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ডাকসুর যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক রকমের বিতর্ক রয়েছে, কিন্তু নির্বাচনটা হয় আমি ব্যক্তিগতভাবে এবং ডাকসু তো ভিপিজিএস খুবই গুরুত্বপূর্ণ, ভিপি পদে বিজয়ী হয়েছেন একেবারেই, কোনো ছাত্র সংগঠন করেন না এরকম একজন কোটা আন্দোলনের একজন নেতা না, কিন্তু সেই সেই নূর তো প্রধানমন্ত্রীর কাছে দাবি করে এসেছেন তার বক্তব্যে যে সে ছাত্রলীগের কি একটা দায়িত্বশীল পদে আছে, তারপরও তাকে সে বলেছে ছাত্রলীগের একসময় চেষ্টা করা হয়েছিল, একসময় ছাত্রলীগ ছিল। যাই হোক, আমার কথাটা হচ্ছে যে আমি এই নির্বাচনী ডাকসুর নির্বাচন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের পক্ষে আমি, এই বিতর্কের মধ্য দিয়ে পরিশুদ্ধ হোক না কেন, কিন্তু সেইখানে রকিবুল হুদার মতো মানে কী বলে কে এম নুরুল হাসার মতো আচরণ কিন্তু আমরা ভাইস চ্যান্সেলর পৌর ভাইস চ্যান্সেলর কিংবা প্রভোস্টদের কাছ থেকে আশা করি না, এইটাই হচ্ছে আমার সতর্কবাণী, তাদের আচরণ বা তাদের কথাবার্তা যেন ওটা প্রমাণিত না হয়, কারণ ওটা কিন্তু স্বায়ত্তশাসিত সংস্থা, ওটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে না। এখন তারাও যদি নতজানু নীতিতে মানে বিলীন হয়ে যান তাহলে তো আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর নতুন পথ খুঁজে ক্লান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি মানে সব কিছুর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আলাদাভাবে দেখছি, মানে আমি কিন্তু বলেছি যে বিতর্কতাটা আছে, এটা আমার কাছে মনে হচ্ছে বিউটি, না থাকলে ভালো হতো। আচ্ছা, সেটাও আপনি এনজয় করছেন? হ্যাঁ, আমি নির্বাচনের পরের দিন মিডিয়াতে বসে বসে দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি বোধ হয় ছাত্রলীগের সেক্রেটারি আছি, দেখতেছি খুব ভালো লাগছে, এটাই তো দুরন্ত যৌবন, এখন যৌবন যার যুদ্ধ যাবার তার শ্রেষ্ঠ সময়গুলি হবে। ছাত্রলীগ বিজয়ী হয়েছে বলে মানে না না সেটা মানে আপনি যে আমি ওই ঐতিহ্যের জায়গাটায় যেতে চাই না, আপনি বলছেন ডাকসু নিঃসন্দেহে ঐতিহ্যের সেকেন্ড পার্লামেন্ট হিসাবে খ্যাত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যখন ফেসবুকে স্ট্যাটাস দেয় নুরু অবশেষে তুমি সুলতান গড়িয়ে যাওয়া সুলতান, মানে এই এই আলোচনাগুলিতে আমরা যেতে চাই না, কিন্তু আমি মনে করি স্পষ্টতই ঢাকাগুলি তৈরি করে ধরে এই 28 বছর 10 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলে মেয়েগুলি এরা জানে না নির্বাচনটা কি, এরা দাঁড়াচ্ছে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছে, চিল্লাচিল্লি করতেছে, ভোট চাচ্ছে, হলে হলে যাচ্ছে, এই অটিস্টিক একটা ছেলে নির্বাচন করছে না, একটা উপজাতির ছেলে নাস্তা মেয়ে ইলেকশন করছে, এই যে সামগ্রিকতা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এই যে টিএসসি আর কি, টিএসসি তো সেই পাকিস্তানের বলতে কি আমাদের সমস্ত রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি তো সাংস্কৃতিক আন্দোলনগুলি ছিল, সেই টিএসসি আগের মতোই আছে, আন্দোলনটাও আগের মতো আছে, যেটা ভালো লাগার জিনিস, যেটা এখনও সমস্ত নাটক নাট্যকর্মীরা আছে, সাংস্কৃতিক কর্মীরা আছে, সাংবাদিকরা আছে টিএসসিকে ঘিরে, এটার অবয়ব বৃদ্ধি পায় নাই 30 বছর আগে যা দেখেছিলাম এখন, কিন্তু এই জায়গাগুলিও আছে, তো এটার ত্রুটি বিচ্যুতি আছে, আমরা আশা করবো আগামী দিনগুলিতে কাটিয়ে উঠবে,
আগামী দিনগুলো আরো সুন্দর হবে, আরো ভালো হবে, এবং সেটাই সারা দেশের ছাত্র রাজনীতিটা তৈরি হবে সেটা। সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে মনে করি মতিহলকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে পদক্ষেপটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাপের হয়েছে, ওজনের হয়েছে, সেটাও কিন্তু প্রচন্ড চাপে। কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা যেগুলো দেখেছি, একজন শিক্ষক, একজন শিক্ষক মানে শিক্ষক মানে লিঙ্গগতভাবে তিনি মহিলা, তার যে আচরণ আমরা দেখেছি, যখন প্রতিবাদ করা হচ্ছে সে নিজে ফোন করে ছাত্রলীগের ছেলেদেরকে আসতে বলছে এদেরকে দমন করার জন্য। এটা এটা তার সেজন্যই বললাম যে তাদের কাছ থেকে আমরা তো এই আচরণ আশা করি না। উপাচার্য যখন ছাত্র সংগঠনটা তাদেরকে ডাকে, তখন হলের আবাসিক শিক্ষক প্রবস্থ তাই করছে। এই সার্কেলটা ভেঙে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। কিন্তু কথাটা যৌক্তিক হইতে হবে, যে এই কথাগুলো যেটি বলছি আর কি, যে কতটুকু যৌক্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাট লেট আস এনজয় ইট, আমরা এগিয়ে যাই। আপনি যেটা বললেন যে সারা দেশের ছাত্র সংসদ নির্বাচনগুলি চলুক, আমরা সবাই মিলে দাঁড়াই, নির্বাচনের প্রক্রিয়াগুলিতে মিলে অংশগ্রহণের জায়গাটুকু তৈরি করি আর কি। আর আপনি যেটা বলছিলেন এই বাকশাল সম্পর্কিত, বাকশাল কনসেপ্টের আমরা তো সবসময় পক্ষে, এবং যেটা আপনারা বলবেন একদলীয় শাসন ব্যবস্থা, আমি তো বলছি যে বাকশাল একটা তখনকার বিরাজমান ক্রিয়াশীল সমস্ত সংগঠনগুলিকে একটি মঞ্চে দাঁড় করিয়ে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটি অর্থনৈতিক কর্মসূচি, যে বাকশালের কাঠামোর ভিতরে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানও ছিলেন। সংস্থা প্রধান হিসেবে কেউ থাকতে পারেন, কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা তখন সংস্থা প্রধান ছিলেন না, উপপ্রধান ছিলেন। অর্থাৎ উনিও একটি প্রক্রিয়া করে এটাকে ভালোবেসে, কনসেপ্টের প্রতি আস্থা রেখে এই বাকশালের মেম্বার হওয়ার চেষ্টা করেছেন। এটা নিয়ে বিতর্ক উপস্থাপন করা হয়, কিন্তু উপস্থাপনটা যদি করা হয় বাকশাল হলো একজনের শাসন ব্যবস্থা আর জামাত শিবিরদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়ে, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ফ্রিডম পার্টি করার সুযোগ দিয়ে যদি বলা হয় বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেখানে স্পষ্টতই বিতর্কটা অনেক বড়। আমরা নির্বাচন প্রক্রিয়া বলছিলাম যে বাকশালের যে নির্বাচন প্রক্রিয়াটা ছিল আর কি, যেখানে একটি মঞ্চে দাঁড়িয়ে সমস্ত প্রার্থীরা ভাষণ দেবেন, সরকার এটা অ্যারেঞ্জমেন্ট করবে, ইলেকশন কমিশন প্রতিটি সিটে অ্যারেঞ্জমেন্টগুলি করবেন, সেখানে এই যে সাদা কালো পোস্টারের যে বিষয়গুলি বলি আর কি, এগুলি তো তখন যে আমাদের দেশের প্রার্থীদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে কম পয়সায় একটা সুন্দর নির্বাচন করার জন্য সরকারি উদ্যোগে নির্বাচন প্রক্রিয়াটা চালু করা হয়েছিল, সেই কথাটাই বলা হয়েছিল নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে। ব্যাখ্যাটার ব্যাখ্যা আপনারা তো আবার মাঝে মধ্যে বলেন যে এটি একটা সাময়িক ব্যবস্থা ছিল, একথাও আপনাদের অনেক নেতা প্রায়শই বলেন। আবার সেই সোশ্যাল মডেল তো এখন আর পৃথিবীতে কার্যকর নেই। না না না, আমি অর্থনৈতিক ব্যবস্থাটা এটা কখনোই চিরস্থায়ী বন্দোবস্ত না আমি মনে করি। কার্ল মার্ক্সের কথা, কনক্রিট অ্যানালাইসিস অফ দ্য কনক্রিট সিচুয়েশন, বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ। আপনি ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে অ্যানালগ সিস্টেমে চালাতে পারবেন না। না, ওইটা ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেই সময়কালে আমাদের অর্থনৈতিক মুক্তি এবং এর মধ্যে রাজনীতিকেও সম্পৃক্ত করে, সেটা আমাদের একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ, কিন্তু দুটো দিকই, দুটো ব্যাপারই ভুল প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগই ভুল প্রমাণ করেছে, কারণ জিয়াউর রহমান সাহেব যখন মাল্টিপার্টি সিস্টেমে গেলেন তখন আওয়ামী লীগ নামে দরখাস্তটা কেন করা হলো? বাকশাল নামে দরখাস্ত করলেই হতো। মানে আমি কথাটা ঘুরিয়ে বলি, যে অবস্থাটা এমন জায়গায় দাঁড় করিয়েছে যে আবার পারমিশন নিতে আপনার কাছে যেতে হচ্ছে। না না, সেই জায়গা কেন থাকবে রাজনীতিতে? তার চেয়েও খারাপ অবস্থা এখন। না, এখন হলো এই কারণে যে আপনারা এই যে আজকের যে অর্থনৈতিক সমৃদ্ধি যেটা শুরু হয়েছে বহু আগে থেকে, বেগম খালেদা জিয়ার সময় তাকে ইয়ার ওম্যান অব দি ইয়ার উপাধি দিয়ে তারপরে টাইম ম্যাগাজিনে তার প্রচ্ছদ কাহিনী লেখা হয়েছিল, এবং এই যে মেয়েদের উপবৃত্তি, বিনা বেতনে পড়াশোনা করা, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, উইমেন এম্পাওয়ারমেন্ট, এই ডিএমপি জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজকে যে এত আধুনিক হয়েছে, এত কিছু হয়েছে প্রতিষ্ঠিত ওনার, মহিলা আনসার ব্যাটালিয়ান ওনার, মহিলা ভিডিপি ওনার প্রতিষ্ঠিত করা, এই সে আপনার নতুন কুড়ি বাচ্চাদেরকে কালচারালি ডেভেলপ করা, এই যে শিশু পার্ক, এগুলো তো ওনার সময়ের করা। এবং এর মধ্যে থেকে উনি যখন মিক্সড ইকোনমিতে প্রবেশ করলেন সেটার প্রাথমিক ভিত্তিটা সুদৃঢ় হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে, সেটাকে সাস্টেন করেছেন আজকের প্রাইম মিনিস্টার। এটা যদি খুব নির্মোহভাবে যদি বলি, সংক্ষেপে ইতিহাসটা হচ্ছে এই। তা আপনারা তো মিক্সড ইকোনমিতে আসার পরে আজকের এই অর্থনৈতিক প্রবৃদ্ধির দাবিটা জোরেশোরে করছেন, সেখানে তো এই বাকশালের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মেলে না। এটা হলো একদিক। আরেকটা দিক হলো জামাতে ইসলামকে নিয়ে যে
দোষারোপটা বিএনপিকে করার চেষ্টাটা বারংবার করে করা হচ্ছে আপনারা এবং আপনাদের অনুসারীরা। 75 বাংলাদেশের জামাতে ইসলামের অনুসারী করার লাইসেন্সটা পেয়েছে না, ঠিক আছে, তখন ক্ষমতায় আপনারা। আমি এই ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলা, আমি ইতিহাসের খারাপ দিকগুলো যেগুলো আছে সেগুলোকে ভিত্তি করে আরো 10টা খারাপ আলোচনা আমি করব, এটা আমি একমত না। আওয়ামী লীগের হাতে সমস্ত ক্ষমতা আছে, কেন এক্সিকিউটিভ অর্ডার দ্বারা জামাত ইসলামকে এখনো নিষিদ্ধ করছেন না? কোথায় আমরা চাচ্ছি? আপনারা যদি দাবি করবেন পরের দিনই আমরা যাব, তাহলে তো আমরা এক বছরের উপরে জোর করে দাবি করছি যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী তাকে মুক্তি দেন, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তাকে জামিনে মুক্তি দেন, তা তো দিচ্ছেন না। তারপরে ওই বড় জায়গাটা কেন মিলবে না? আপনি সর্বোচ্চ আদালত থেকে জামিন পাচ্ছি, আইন মন্ত্রণালয়ের অধীন, সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ের অধীন না, কিন্তু সেই ম্যাজিস্ট্রেটটা তার জামিন আটকে দিচ্ছে, তার আপনাকে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা যাচ্ছে। আমরা বলছি বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনার মন্ত্রীরা সেটা নিয়ে হাস্যরস করছেন, বলছেন না উনি অসুস্থ না। আপনাদের আইন দুদকের আইনজীবীও সেটা নিয়ে মশকরা করেন, বলেন দেখলাম তো কোথায় উনি অসুস্থ, উনি তো হুইল চেয়ারে আসলেন। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তো রাজনীতিতে একটা সময় ছিল না। জামাত ইসলামকে নিয়ে আমাদের কোনো দায় নেই, জামাতের সঙ্গে আমাদের নির্বাচনী জোট, আদর্শিক জোট না, গঠনগত প্রক্রিয়াগত জোট না। জামাতই আপনাদের সঙ্গে থাকতে চাইছে না এরকম খবর খবর আসছে। জামাতকে আমরা ডাকতে চাচ্ছি কিনা সেটাও তো, সেটা তো আপনাদের কাছ থেকে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। জামাতেরটা তো আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে জামাত আপনাদের সঙ্গে থাকতে চাইছে না, তাদের ভিতরে ভিতরে আলোচনা হচ্ছে, কিন্তু বিএনপি যে চাইছে না সেটি তো আর আমরা শুনতে পাচ্ছি। ওই যে দাদা বললেন না, ওই সময় পরিস্থিতিটা এমন করে রাখা হয়েছিল যে দরখাস্ত ওইভাবেই করতে হয়েছে, এখন তো পরিস্থিতিটা এমন করে রাখা হয়েছে যে গণমাধ্যম এখন আর গণমাধ্যমের ধারে কাছে যাওয়ার দুঃসাহস মাঝে মাঝে দেখিয়ে বড় বড় বিপদে পড়ে এখন তারা রিট্রিট করছে, এখন তারা নিজেরাই অনেকটা সেলফ সেন্সরশিপে যাচ্ছে, কোন নিউজটা আগে দিলে সরকার খুশি হবে বা ওখান থেকে কোন নির্দেশনাটা আগে আসে সে অনুযায়ী যাচ্ছে। এই কারণে ভিন্ন মানে আমাদের যারা প্রতিবাদ করছি তাদের বৈরী দিকটাই বেশি করে প্রচার হচ্ছে, অন্য দিকগুলো বস্তুনিষ্ঠ জিনিসগুলো প্রচার হচ্ছে কিন্তু কম মাত্রায়, আগের মতো হচ্ছে না, এটা স্বীকার করে নিতেই হবে। এবং সেটার জন্য আপনাদের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এইসব যেগুলো আছে সেগুলো একটি কারণ। তো আমার মনে হয় যেন টানা 10 বছর যেহেতু আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে সমৃদ্ধ দল বলে নিজেদেরকে দাবি করে, দল হিসাবেও বিএনপির চেয়ে অনেক জ্যেষ্ঠ দল তারা, রাজনৈতিক দল, তাদের গঠন প্রক্রিয়াও বিএনপির মতো না, তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করে আমরা কি অন্যায় করছি, ভুল করছি? যদি বলে যে না ভুল করছেন তাহলে দাবি করব না। তার কাছ থেকে তো এইসব প্রত্যাশা করা কোন, আমরা তো চেষ্টা করছি, কিন্তু উনি যখন বলছেন যে বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতা নিয়ে কেউ কেউ ঠাট্টা মশকরা করছে, এটা নিন্দনীয়। কিন্তু 2004 সালের গ্যানেট হামলা কিন্তু হয়নি, সেটার তো বিচার হয়েছে, বিএনপির চেয়ারপার্সনের উপর কোনোবারই কোনো প্রকার হামলা হয়নি, না না হামলা হয়েছে, 19 বার হামলা হয়েছে, অনেকবার হামলা হয়েছে আমার নেত্রী শেখ হাসিনার উপর, মানে কি নির্মম, মানে এগুলি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে ভ্যানিটি ব্যাগের ভিতর গ্যানেট ছিল, শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের ভিতর। না আমরা আগাবোটা কেমন দেখি, আমরা আপনি যখন বলছেন শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা নিয়ে আমার কোনো আপনার সাথে দ্বিমত করছি না, কিন্তু বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ন্যাশনালাইজ করছেন আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাংলাদেশে একটাই শিক্ষানীতি হয়েছে ডক্টর ক্ষুদ্রদেগত শিক্ষা কমিশনের পর, যে শিক্ষা কমিশনের পর আমরা বাস্তবায়নে যাচ্ছি, যেটার প্রিকন্ডিশন হল প্রাইমারি এডুকেশন ইজ আপ টু ক্লাস 8, হুইচ ইজ ফ্রি অ্যান্ড কম্পালসারি। আপনার উদ্যোগ কোনোটাকে আমি দ্বিমত করছি না, কিন্তু মাঝখানে থামিয়ে দিয়ে তো আল্লামা শফি সাহেবের সাজেশন অনুযায়ী আবার সব, আমরা তো বলছি 20,000 মাদ্রাসার হলে কোথায় ঘুরছে, 20,000 মাদ্রাসার 20 লক্ষ শিক্ষার্থীদেরকে আমরা আলাদা করে রাখতে চাচ্ছি না, যে আলাদা করে রাখলে আপনার রাজনীতি করার সুবিধা হয়, আমি তাকে সাধারণ শিক্ষায় শিক্ষিত করে আমার সাথে মিছিল আনতে চাই, সেই মিছিলে আমার সাথে থাকতেও পারে নাও থাকতে পারে, আপনার কাছেও যেতে পারে, কিন্তু আপনি যেটা বলছেন যেটা স্বীকৃতি দেওয়া যাবে না, অর্থাৎ তারা আপনার সাথে থাকবে, সেই জায়গাটা বিরোধিতা করছি, আমি সেই জায়গাটা বিরোধিতা করছি, আমি 20,000 মাদ্রাসার 20 লক্ষ শিক্ষার্থীকে আমি আলোকিত করতে চাই, করতে গিয়ে আমার রাজনীতির কথা বলবো, যদি পছন্দ হয় আসবে, নাহলে আসবে না, আমার কথাটা ওই জায়গাটাতে আমি সেই কথাগুলি বলছি। আমি আপনার প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, দিতে দিতে অনেক রাত্র গড়িয়ে যাবে, সে জায়গায় নাই বা গেলাম, কিন্তু আনাফি জানাব দায়িত্বগুলি নিয়ে আমাদের কাজ করার জায়গাটা যেতে চাই। আমরা অবশ্যই মানে
সন্ত্রাসমুক্ত শিক্ষা দেন, আপনি এটা কি বলেন? মানে আমরা তো এখন শুনতে পাচ্ছি না যে এরকম সায়াবাস কিবরিয়া আক্রান্ত দাদা, এই সমস্ত এই সমস্ত ঘটনাগুলোর কিন্তু বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, কোনো কোনোটার হয়নি না, শেষটুকু আছে। কিন্তু বেগম খালেদা জিয়ার উপরে কারওয়ান বাজারে যখন হামলা করা হলো, গুলি করা হলো, এবং পরিচিত ছাত্রলীগের ছেলেরা, সেইখানে আমাদের একটা জিডি পর্যন্ত নেওয়া হয়নি, মামলা তো দূরের কথা। অনেক ঘটনা হয়েছে, মালিবাগ মোড়ে গুলি হয়েছিল ডাক্তার ইকবালের নেতৃত্বে আমাদের মিছিলে, আমি সেই গুলি আমি সেই হামলার একজন ভিকটিম, আমার শরীরে এখনও সেই জখম এবং সেই স্প্রিনটার রয়েছে, সেটারও কিন্তু বিচার হয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তুলে নেওয়া হয়েছে। এরকম হাজারো ঘটনা রয়েছে, কিন্তু আমার প্রশ্নটা হলো ওই জায়গাটায় যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে বিএনপির পলিটিক্যাল ম্যাচিউরিটি আওয়ামী লীগের তুলনায় কম, এগুলো সব স্বীকার করে নিয়ে আমি বলছি, তাহলে প্রত্যাশাটা কি আওয়ামী লীগের কাছে করলে আমরা আমাদের ভুল হবে, আমরা ধাক্কা খাবো? হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু করার জন্য আমার 21 বছর মিছিল মিটিং আন্দোলন লড়াই সংগ্রামে কিন্তু এই 21 কেন এই 21 বছরে যে আস্থাহীনতার রাজনীতি শুরু হয়েছে, যে বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছেন, তার দায়ভার আপনি একটু কোন নেবেন না? দায়ভার তো না নেয়া কথা বলছি না, বলছি ওগুলোর বিচার হচ্ছে, হয়েছে, নিউজিল্যান্ডে বিধর্মীরা গিয়ে এখন মসজিদে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যাতে জামাতে ঠিকমতো নামাজ আদায় হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করছে, পার্লামেন্টে কোরআন শরীফ তেলাওয়াতের অধিবেশন শুরু হলো, প্রাইম মিনিস্টার বক্তব্য শুরু করেন আসসালামু আলাইকুম বলে, এবং প্রাইম মিনিস্টার এখন আসসালামু আলাইকুম যারা অপরাধী তাদের নাম পর্যন্ত নিতে চাইছেন, নিতে চাচ্ছেন না, হিজাব পরে গেছেন, হ্যাঁ হিজাব পরে গেছেন জানানো অন্য, এবং আসসালামু আলাইকুম বলে উনি তার ওনার ভাষণ শুরু করেছেন। এর থেকে দেশ পরিচালনায় যারা আছেন তারা এরকম কিছু উদাহরণ আগে দেখালে আমরাও তো লজ্জিত হব, যেন আমরাও কোনো সময় আসলে আর চেয়ে ভালো হবে, সেই জায়গাটা লজ্জাটা দেন, মানে উনি চাইছেন যে আমাদের কাছে তো লজ্জা দেন, কিন্তু তাও তো দিচ্ছেন না, আমি কষ্টটা কম দেন আর কি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং মিস্টার অসীম কুমার উকিল, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি নেতা, তিনি বলছিলেন যে তিনি সবই মেনে নিচ্ছেন, তার দলের কোথায় জন্ম হয়েছে তারা অপেক্ষাকৃত একটি নবীন দল, এবং তাদের সময়ে অনেক ভুল ত্রুটিও হয়েছে, কিন্তু সেগুলো মেনে নিয়েও তিনি মনে করেন যে যারা ঐতিহ্যবাহী দল, যারা অনেক পুরনো দল, যারা টানা অনেক দিন ধরে ক্ষমতায় আছে তাদের কাছে প্রত্যাশাটা অনেক বেশি। তো সেখানে তার প্রত্যাশা অনেকটা মজা করেই হয়তো বলা বা আমিও উচ্চারণ করেছি, অসীম কুমার উকিলও খানিকটা সায় দিয়েছেন যে কষ্টটা তাদের যেন কম দেয়া হয়, বরং তাদেরকে যদি লজ্জা দেয়া হয় সেক্ষেত্রে হয়তো তাদের তেমন কোনো আপত্তি থাকবে না। কিন্তু অন্যদিকে অসীম কুমার উকিল একথাও বলেছেন যে তারাও অনেক কষ্ট পেয়েছেন এবং সেই কষ্টের দাগ বা ঘা এখনও আসলে তাদের মোছেনি, যে কারণে হয়তো তারা সবসময় অনেক কিছু করতে চেয়েও সেই কষ্টের কারণে বা অনেক কিছু করে উঠতে পারে না। আমরা চাই যে সময় যত গড়াচ্ছে আসলে এই পরিস্থিতির একটা অবসান হবে এবং হতেই হবে আসলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য। এবং আমরা আলোচনা শুরু করেছিলাম নিরাপদ সড়কের দাবিতে, সড়ক আসলে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে, এই বিশৃঙ্খলা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি টানতে হবে এবং এর জন্যে মূলত যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব অনেক বেশি, সামগ্রিকভাবে আমাদের সকলেরই কম বেশি দায় দায়িত্ব আছে সেটিও অস্বীকার করবার কোনো সুযোগ নেই। দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সকল ক্ষেত্রেই, এবং সেটিও আসলে বিশেষ কাউকে, কখনো আমরা সরকারকে দায়ী করি, কখনো নির্বাচন কমিশনকে দায়ী করি, আবার একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়কে দায়ী করতে হয়, কাজেই এই প্রক্রিয়া
প্রক্রিয়ার মধ্যেও কম বেশি আমরা সবাই জড়িয়ে পড়েছি। আমরা এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতামূলক নির্বাচনী ব্যবস্থা চাই, সেখানে আবার কেউ কখনো যখন বিএনপি এক সময় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তখন তাদের আমরা সমালোচনা করেছি, তাদের অংশ নেওয়া উচিত ছিল। আবার যারা তারা অংশ নিয়েছে তখন তারা বলছে যে তারা যে পরিমাণ স্পেস তাদের দরকার ছিল, পাওয়া দরকার ছিল, সেটি তারা দায়িত্বশীল জায়গাগুলো থেকে পাননি। কিন্তু সব মিলিয়ে দায় কম বেশি, কিন্তু যারা পরিচালনার সঙ্গে যুক্ত রাষ্ট্র এই নির্বাচনী ব্যবস্থা তাদের দায়টা অনেক বেশি, সেটি আমাদের মাথায় রাখতে হবে। এবং গণতন্ত্রের স্বার্থেই গণতন্ত্রকে একটা ধারাবাহিকতা দেওয়ার জন্য, শক্তিশালী করবার জন্য দেশের নির্বাচনী প্রক্রিয়াকেও উন্নত করতে হবে, এবং সেই সঙ্গে আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কথাবার্তা একটু সীমার মধ্যে, যার যেটুকু দায়িত্ব যে সেই সীমার মধ্যে থেকে যেন কথা বলেন। অনেক কথা কিন্তু আসলে শেষ পর্যন্ত দেশকেও বিপদের মধ্যে ফেলে দেয়। একটি উদাহরণ তো সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এখানে টানলেনি, আমরা আশা করব যে সেটি আমাদের সবাই মাথায় রাখবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।